আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই। ইসলাম কোনোদিন মানুষকে জোর করে বাধ্য করে মারি পিটাই দুনিয়ার কোনো মানুষকে কখনো ইসলাম গ্রহণ করতে বাধ্য করে নাই। আল্লাহর জমিনে যত মানুষ হাজার হাজার বছরে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের মহান আদর্শ দেখে, ইসলামের উসওয়ায়ে হাসানা দেখে দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করেছে। আজকের দুনিয়ায় মানুষ ইসলাম গ্রহণ তেমন করে না। এখন দেখেন কয়জন ইসলাম গ্রহণ করে, করে এখন খুব কম, অল্প করে না। কেন? যে অমুসলিম আছে, যে মুশরিক আছে, সেই দেখে আমার থেকে মুসলমান বেটা আরো খারাপ, আমি তো এই অবস্থায় আছি, এই ধর্মে আছি, মুশরিক অবস্থায় আছি, আমার কার্যক্রম, আমার আখলাক, আমার চরিত্র মুসলমানদের চাইতে ভালো, আমি কোন দুঃখে আমার ধর্ম ছাড়ি ওই ধর্ম গ্রহণ করবো? এই জন্য আজকে মুশরিকেরা মুসলিমেরা ইসলাম গ্রহণ করে না। কিন্তু পূর্বেকার যে সময় ইসলাম গ্রহণ করেছে তখন মুসলমানদের আখলাক দেখে, চরিত্র দেখে, মুসলমানের কর্মকাণ্ড দেখেই তারা ইসলাম গ্রহণ করেছিল। আজকে আমাদের আখলাক খারাপ হয়ে গেছে। দেখা যায় একই বাজারে একটা মুসলিমের দোকান, পাশে আর একটা অমুসলিমের দোকান। মুসলমানের দোকানে গেলে 1 কেজির জায়গায় 900 গ্রাম দেয়, অমুসলিমের দোকানে গেলে 1 কেজির জায়গায় 1 কেজি দেয়। এখন মানুষ কোন দুঃখে মুসলমানের দোকানে যাইব? মানুষ তো মুসলিমের দোকানে যাইব। মুসলিমের দোকানে দেখাবে ভালো জিনিসটা, দিবে 2 নম্বর জিনিসটা। ভালো জিনিসটা দেখায় 5 জিনিসটা দিয়ে দিবে, মাঝখান দিয়ে কয়েকটা খারাপ জিনিস ঢুকাই দিবে। তাহলে এত ধোকা, এত প্রতারণা, এত মিথ্যা কার্যক্রম চালাইলে তাহলে ওই মুশরিকটা, ওই অমুসলিমটা কেন ইসলামের প্রতি উদ্বুদ্ধ হবে? এই জন্য আজকের জমানায় দেখা যায় অমুসলিমেরা ইসলাম গ্রহণ করে না। আল্লাহ পাকের জন্য বলছেন লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহর দিনে আনার জন্য মানুষের প্রতি কোনো জোর জবরদস্তি করা লাগবে না। আল্লাহর দিন এমন একটা দিন, এই দিনের আদর্শ দেখলে, আখলাক দেখলে, চরিত্র দেখলে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসবে। সুবহানাল্লাহ।